হিন্দুদের হোলি উৎসবে মুসলমানদের অংশগ্রহণ করার বিধান কি? একজন মুসলিমের জন্য অমুসলিমদের যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করা নিষিদ্ধ, কারণ মুসলমান এবং অমুসলিম এ দুটা তো ধর্মের কারণেই আলাদা হয়েছে। একজন মুসলিম হয়ে অমুসলিমের ধর্মীয় উৎসবে আপনি কীভাবে অংশগ্রহণ করেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে আমাদেরকে বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, নির্দেশনা দিয়েছেন তিনি, তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার। এজন্য তাদের পারিবারিক অনুষ্ঠানে আপনি যেতে পারবেন, সামাজিক অনুষ্ঠানে যেতে পারবেন, বিপদ আপদে সহযোগিতা করতে পারবেন, তারা বিবাহ শাদীতে দাওয়াত দিলে সেটা তো আপনি যেতে পারবেন, খাবার গ্রহণ না করাই ভালো। যদি মুসলিম কোনো পাকশি রান্না করে তাহলে সেটা খাবার গ্রহণ করা যেতেও পারে, মুত্তাকিদের জন্য এড়িয়ে যাওয়া উত্তম। কিন্তু তাদের হোলি উৎসব বা অন্য কোনো ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করা নিষেধ এবং এটা হারাম। তাদের ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করার মানে হলো আপনি তাদের ধর্মকে বাতিল মনে করেন না, বরং তাদের ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করে তাদের ধর্মকে আপনি সাপোর্ট করছেন, প্রমোট করছেন, তাই সেটা হারাম, এটা করা যাবে না।